দুদফার বন্যা আর অতিবর্ষণে এবছর সড়ক মহাসড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। সারা দেশে সড়ক বিভাগের 21,000 কিলোমিটার জাতীয় আঞ্চলিক ও জেলা সড়কের মধ্যে বন্যায় ডুবে যায় প্রায় 5,500 কিলোমিটার মহাসড়ক, ভেসে গেছে প্রায় 4 কিলোমিটার পিচ ঢালা পথ। ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্ত এইসব সড়ক আপাতত চলাচলের উপযোগী করছে সড়ক ও জনপদ বিভাগ। জয়দেব দাসের রিপোর্ট। সড়ক ও জনপথ বিভাগের আওতায় দেশের জাতীয় আঞ্চলিক ও জেলা সড়ক 21,302 কিলোমিটার। চলতি বছর অতিবৃষ্টি ও দুদফা বন্যায় এর এক চতুর্থাংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক বিভাগের হিসেব মতে বন্যার পানিতে তলিয়ে যায় 5,432 কিলোমিটার সড়ক। পাবনা, দিনাজপুর, বগুড়া ও রাজশাহী অঞ্চলের প্রায় 5 কিলোমিটার সড়ক বন্যার পানিতে ভেসে গেছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের বন্যা পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী 230 কিলোমিটার জাতীয় সড়ক, 200 কিলোমিটার আঞ্চলিক ও প্রায় 1,020 কিলোমিটার জেলা সড়ক এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন অঞ্চলে স্রোতের তোরে বিলীন হয়ে গেছে 100 মিটার থেকে শুরু করে 3 কিলোমিটার পর্যন্ত সড়ক। ক্ষতিগ্রস্ত এসব সড়ক আপাতত চলাচল উপযোগী করার চেষ্টা করছে সড়ক বিভাগ। মিসিং লিঙ্কগুলোকে কানেকশন করে যাতে ঈদের সময় জনগণ সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারে, তাদের পরিবার পরিজনে ঈদ করতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য সড়ক জনপথ অধিদপ্তরে মাঠ পর্যায়ে নিয়োজিত প্রকৌশলীগণ যথাসাধ্য চেষ্টা করে যাবে। ঢাকার পার্শ্ববর্তী সড়কগুলোর বেহাল অবস্থার বিষয়ে তিনি বলেন, আবদুল্লাপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত সড়ক, বিআরটি এবং বাবুবাজার ব্রিজ থেকে ইকুরিয়া পর্যন্ত সড়ক, পদ্মা সেতুর সংযোগ সড়কের প্রকল্পে অন্যান্য সংস্থা কাজ করছে, সেইটা একটু খারাপ আছে। তবে সেই সড়কটা আমাদের সড়ক জনপথ অধিদপ্তরের আওতাধীন না। সারা দেশের সড়কের এই বেহাল অবস্থায় এবারের ঈদ যাত্রা নিরাপদ করার চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন সড়কমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বন্যার কারণে সড়কে যে ক্ষতি হয়েছে তা দ্রুত সংস্কার করে চলাচল উপযোগী করার চেষ্টা চলছে। বৃষ্টি বাদল যদি অব্যাহত থাকে তাহলে এবারের ঈদে ঈদ যাত্রা স্বস্তিদায়ক করা খুবই চ্যালেঞ্জ। ঈদে ঘরমুখী যাত্রীদের যেন মহাসড়কে পশুরহাটের বাড়তি ভোগান্তিতে পড়তে না হয় তার জন্য আগাম সতর্কতা নেওয়া হয়েছে বলেও জানান সড়ক পরিবহন মন্ত্রী। জয়দেব দাস, বৈশাখী সংবাদ, ঢাকা।